আসসালামাইকুম প্রিয় বেগুন চাষি ভাই বোনেরা, মা মাটি কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা বেগুন চাষ আবাদ করেন, তো বর্ষাকালে কিন্তু আপনার বেগুন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তিন দিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যারা চারা অবস্থায় জমিতে লাগাইছেন, তাদের কিন্তু একটা চিন্তা বাস পড়ে গেছে, কিভাবে এই বেগুন চাষ আবাদ টিকিয়ে রাখা যায়। প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার পরে কিন্তু আপনার জমি কিন্তু অনেক বেহাল দশা হয়ে পড়ে। আপনার জমিতে গাছ থাকলে কিন্তু সেটা গাছ আগে যে রুটটা সেটা কিন্তু থাকে না। যারা বেগুন চাষ আবাদ করে কিন্তু চিন্তার মাঝে আছেন, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা, তো এখন কী করণীয়? আসলে বেগুন চাষাবাদে কিন্তু যদি বর্ষাকালে বৃষ্টি হয়, সেটা কিন্তু প্রচুর পরিমাণে জমিতে এফেক্ট পড়ে। তো আপনার প্রথমত বেগুন জমিতে আপনার পানি নিষ্কাশন করার ব্যবস্থা রাখতে হবে। যেই রকমে যে নালা রাখছে হোক বাবু মিয়া, ও তিনি কিন্তু থেকে 5 ফিট পর পর কিন্তু আপনার একটা করে নালা রেখেছে পানি নিষ্কাশনের জন্য। তার পরবর্তীতে কিন্তু জমিতে অনেক পানি বেঁধেছে, তো সেটা করণীয় কি? আসলে এখানে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 10 থেকে 12 দিন আগে কিন্তু তিনি বীজতলা থেকে সরাসরি কিন্তু জমিতে প্রয়োগ করেছেন। তো আসলে এখন করণীয় কি? যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আগে আমরা জানি যে বেগুন খেতে বা বেগুনের চারা কি ক্ষতি হতে পারে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি হলে যে ক্ষেতে যে পানি থাকে সেটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেগুন গাছের শোষণ করে নেয়। প্রচুর পরিমাণে বেগুন গাছ যখন পানি শোষণ করবে, তখন কিন্তু আপনার যে আগে যে ভর্তি সেটা কিন্তু আর থাকবে না। তো এখান থেকে বৃষ্টি হওয়ার পরবর্তীতে যখন বৃষ্টি কমে যাবে, তার পরবর্তীতে সাদা মাছি এবং কি জব পোকা আক্রমণ করার প্রভাবই থাকে বেশি। সে কারণে আপনার জমি থেকে এটা দমন করার জন্য আপনার প্রথমত পানি নিষ্কাশন করতে হবে, যাতে করে পানি থাকে কোনো মতে, যাতে জমিতে পানি না থাকে। তার পরবর্তীতে আপনার আগে গ্রোথ ফিরিয়ে আনার জন্য প্রচুর পরিমাণে পানি ঘাসটা যখন বেগুন গাছ শোষণ করে নেবে, তখন কিন্তু আপনার গাছটা হলুদ বর্ণের হয়ে যাবে। তো আগে গ্রোথে ফিরে আনার জন্য তখন কিন্তু আপনার কিছু বালাইনাশক ব্যবহার করতে হবে। এই বালাইনাশকগুলি ব্যবহার করলে আপনার জমির গাছ 100% সুস্থ সবল থাকবে। সাদামাছি জব পোকা যদি আক্রমণ করে, তাহলে কিন্তু ইমিটাফ ব্যবহার করবেন, ম্যানসার এটা 2 গ্রাম প্রতি লিটার হারে আপনারা ব্যবহার করবেন, ফ্লোরা প্রতি লিটার হারে 3 গ্রাম করে, লিকুইড ফাইজিলাইজার গ্রুপ সিলেটেড জিঙ্ক এটা প্রতি লিটার হারে 0.5 গ্রাম ব্যবহার করবেন, এই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।